ধার করার প্রসঙ্গটাই রাখে আসে যে বাংলাদেশের ন্যাশনাল পোয়েট অর্থাৎ কাজী নজরুল ইসলাম তিনি তো আমাদের ভারতবর্ষের তাহলে তো সেটা ধার করাই হয়ে যাচ্ছে আমি দেখছি না তার তো আমাদের ভারতবর্ষেই জন্ম মানে এখনকার ভারতের ব্যাপারে

যেটা হচ্ছে এ পর্যন্ত জাতীয় সঙ্গীত পরিবর্তনের যত চেষ্টা এবং যার টাইটেলটা হচ্ছে এরকম এবারই প্রথম নয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় কয়েকবার এবং চ্যানেলটি হচ্ছে এটি নিউ আচ্ছা এটা আমাদের ধারণাই ছিল না যে এর আগেও অনেকবার চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে কারণ এখন আমরা ফেসবুক খুললে বা ইউটিউব খুললে দেখতে পাচ্ছি যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য প্রচুর ভিডিও আসছে তো আগেও যে ঘটেছে এটা জানতাম না স্বৈরাচার পতন আন্দোলনে গিয়ে এরপর অলিখিত ভাবে শুরু হয় রাষ্ট্র সংস্কার এদের ধারাবাহিকতায় রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে উনিশশো ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষেও অন্তর্বর্তী সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাবেক একজন সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এ নিয়ে জোর আলোচনা তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ও চেষ্টা এবারই প্রথম নয় এ যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যত উদ্যোগের খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশ ও জাতির কাছে মর্যাদা ও গৌরবের প্রতীক একটি জাতিকে স্বদেশের মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তো বটেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ও রাষ্ট্রীয় আচারে সঙ্গীতের পরিবেশন সেই দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে থাকে তাই জাতীয় সংগীতের রয়েছে একটি আলাদা গুরুত্ব সম্প্রতি শেখ হাসিনা সরকারের হাতে গুমের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেন তখন সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান তিনি এরপরে শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা পাচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছি রঙের বাংলা আমি ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক তবে এবারই প্রথম নয় এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয় শুধু তাই নয় রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গান থেকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলছেন জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পরিকল্পনায় জড়িত খন্দকার মোশতাক আহমেদের সরকার পঁচাত্তরের পনেরোই আগস্ট পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোশতাক আহমেদকে ক্ষমতায় বসেই মোশতাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে এ বিষয়ে তিনটি বৈঠকের পর সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হলো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা কিন্তু ওই সময়ের কু পাল্টা কুতে ওই প্রস্তাবের হালে আর মানি পড়েনি জাতীয় সংগীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের ত্রিশে এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ বাংলাদেশ আমার শেষ এই গানটিকে জাতীয় করার প্রস্তাব করা হয় সময় সঙ্গীত সে ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রী পরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতের জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আবশ্যক ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সংগীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গানটিও গাওয়া শুরু হয় সেই উদ্যোগ থেমে যায় পাথরে চাপা পড়ে সেই নির্দেশনাও জাতীয় সংগীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু থেকে দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2002 দুই সালের উনিশ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী রহমান এবং সমাজ আহসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয় পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন একই বছরের উনিশ আগস্ট প্রস্তাবটি সংস্কৃত মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি আর গৃহীত হয়নি এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতা নথিতেও পাওয়া যায়নি প্রসঙ্গত জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও রয়েছে দু সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় নাৎসিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানির জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইনেও পরিবর্তন আনা হয় বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা হয় সাদ্দাম হোসেনের পতনের পর দু সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয় তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে আফগান জাতীয় সংগীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে প্রসঙ্গত উনিশশো সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর আমার সোনার বাংলার প্রথম দশটি লাইন বাংলাদেশের জাতীয় রূপে আর দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পভরা জাতীয় গীত হিসেবে গৃহীত হয় সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পবরা গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় এবং এই গানকে জাতীয় সঙ্গীত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হয় ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ দেখলাম ভিডিওটা দেখলাম শুনলাম বুঝলাম জাতীয় সঙ্গীত আমরা জানি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান এবং এটা কোথাও গিয়ে মানে এইভাবেই আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়েছে যে কবি রবীন্দ্রনাথ হচ্ছে মানে মানে আমরা ভারতবর্ষের বাংলাদেশ কোথাও গিয়ে হচ্ছে মানে একই সুরে গাথা এবং আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীতই হচ্ছে একই জনের তো এইটা কোথাও গিয়ে আমাদের জন্য কিন্তু প্রাউড মুমেন্ট তো এইভাবেই আমরা ছোটবেলা থেকে কিন্তু শেখানো এবং এই নীতি কথা বা এই নীতিতেই আমরা বিশ্বাসী এবং কোথাও গিয়ে এইটাও আমাদের সাথে বাংলাদেশকে একটা এক সূত্রতে বাঁধে বা কোথাও গিয়ে মনের দিক থেকেও আমরা ভাবি যে না তারা আমাদের ভাই বা আমরা একই সূত্রে আপ গাঁথা আমাদের ইতিহাস এক আমরা এক আমরা বাঙালি তো কোথাও গিয়ে এই যে ভিডিওটা দেখলাম বা এই যে মানে এই চর্চাটা হচ্ছে না জাতীয় সঙ্গীত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এবং সেখানে দাঁড়িয়ে মানে আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত রয়েছে এবং তারপরে বাংলাদেশের আমার সোনার এই ব্যাপারটাই আমাদের কাছে ভীষণ ইমোশনের একটা বিষয় এবং সেখানে দাঁড়িয়ে এমন একটা গানকে মানে যেটা আমাদেরও প্রচুর পছন্দের একটা গান এবং সেখান থেকে যদি বাংলাদেশ সরকার সেটাকে সরিয়ে দেয় কোথাও কি ওই দিক থেকে হয়তো কোথাও গিয়ে যদিও এটা মানে এটা সম্পূর্ণ আপনাদের দেশ আপনারা কোন গানকে জাতীয় সমীর রাখবেন কোনটিকে বহিষ্কার করবেন সেটা একদমই আপনাদের মানে আপনাদেরই বিষয় বাট ওই একটা আর কি ব্যাপার আর মানে এখানে ভিডিওটাতে কিছু মানুষের কমেন্ট করলাম যাদের একটা বক্তব্য খুব বেশি দেখতে পেলাম যে আমরা কারো ধার করা গান চাই না কারো কারোর ধার করা কোনো মানুষের গান চায় না হোয়াট এসব তারা লিখেছে আমি যাই না তারা কোন মানসিকতায় বিশ্বাসী কিন্তু আমরা কিন্তু এভাবে বা আমার মনে হয় না কোনো বাঙালি মানে যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে বা কোনো ভারতীয় তাহলে তো এরকম ভাবে দেখতে গেলে তো এই প্রশ্নটাও বা প্রসঙ্গটাও চলে আসে যে ধার করার প্রসঙ্গটাই রাগে আসে যে বাংলাদেশের যে ন্যাশনাল পোয়েট অর্থাৎ কাজী নজরুল ইসলাম তিনি তো আমাদের ভারতবর্ষের

যাই হোক সেই বিষয়ে সেটা তো এই বিষয়ে আসতেই চাই না কিন্তু একটা ব্যাপার হচ্ছে একটা দেশের জাতীয় সঙ্গীত বলুন জাতীয় পতাকা এগুলো একটা আলাদা ইমোশানের জায়গা এবং আমরা ছোট থেকে সেই জাতীয় সঙ্গীত গে বড় হই এবং জাতীয় সঙ্গীত যখন বাজে আমরা উঠে দাঁড়াই বুকে হাত দিই এই সমস্ত মানে রেওয়াজগুলো চলে আসে এবং সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে যদি মানে আমার দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়ে যায় তাহলে তো আমার নিজের দেশের একটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা বিষয় আসে কোথাও কারণ হচ্ছে মানে জাতীয় সঙ্গীতের সাথে একটা ইমোশন জড়িয়ে থাকে যেমন আমার দেশের সাথে একটা ইমোশন জড়িয়ে থাকে আমার দেশের পতাকার সাথে একটা ইমোশন জড়িয়ে থাকে তো যদি ওটা চেঞ্জ হয়ে যায় না কোথাও গিয়ে একটা মানে ইমোশনালি একটা ইম্প্যাক্ট তো পড়বেই কোথাও সেটাই মনে হয় আর এই যে এতবা জাতীয় সঙ্গীত চেঞ্জ করার যে প্রস্তাব কেন ভারতীয় কোনো কবির সঙ্গীত হবে আমাদের দেশের লেখা কোনো গান কেন হবে না বা বুঝতেও হবে যে যেই সময় দাঁড়িয়ে গানটা লেখা হয়েছে সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের বাংলাটাও যতটা আমাদের বাংলা ছিল আমাদের বাংলাটাও ততটা বাংলাদেশের বাংলা ছিল এখানে কিন্তু আমার সোনার বাংলা বলতে তখন যে হ্যাঁ এবং সেইখানে দাঁড়িয়ে তার বাংলার মাটিকে সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কাছে পুরোটাই বাংলা ছিল এমন নয় যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা বাংলা ছিল সেখানে দাঁড়িয়ে সেই গানটা রচনা করেছিল তো সেই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে বুঝতে হবে এক্স্যাক্টলি মানে এরকম না কিন্তু যে আমার সোনার বাংলা বলতে শুধু পশ্চিম বাংলার মাটিকে বলা হচ্ছে এটা কিন্তু নয় তো পুরো পশ্চিম বাংলা পূর্ব বাংলা দুটো দেশ মানে দুটো জায়গাকেই বোঝানো হচ্ছে তো আমি তো এটাই বুঝতে পারছি না যে অসুবিধাটা কোথায় এবং মানে কিছু 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 তারা বাংলাদেশি যারা লিখেছেন যে তারা চান যে সোনার বাংলা আমার সোনার বাংলা গানটি থাকুক এবং এটাই তারা চান জাতীয় সঙ্গীত না আমাদের মানসিকতার পরিবর্তন দরকার বা জাতীয় সঙ্গীত একটাই ভাবে এটাই পরিষ্কার তো সবটাই মিলে একটা মিক্সড কমেন্ট বক্স দেখতে পেলাম তো আহ এটা যদিও আপনাদের দেশের ব্যাপার কিন্তু জাতির সঙ্গীত চেঞ্জের পর দুদিন বারে মানুষ বলতে পারে যে জাতীয় পতাকাটা আমার পছন্দ না জাতীয় পতাকাটা চেঞ্জ করুক মানে এটা তো কথা বদলানোর देखो বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে বিভিন্ন দলের বিভিন্ন મત আদর্শ হয় এবার যদি প্রতি 5 বছর অন্তর সরকার চেঞ্জ হবে প্রতি 5 বছর অন্তর জাতীয় পতাকা জাতীয় সংগীত বা হোয়াট জাতীয় যা যা রয়েছে সব যদি চেঞ্জ হতে থাকে তাহলে তো এই মানে পাঁচ বছর অন্তর তো সবই চেঞ্জ হচ্ছে না তো ইমোশন আইডেন্টিটি এবং ইমোশন সবকিছু আমরা চেঞ্জ করব কি করে এরকম ভাবে বারবার তো এটা কোথাও কি একটা জাতি মানে বাঙালি জাতি বা বাংলাদেশি জাতির ক্ষেত্রে কোথাও কি একটা মানে একটা বাজে প্রভাব আনবে আমার যেটা মনে হয় পার্সোনালি সেটাই তো যাই হোক আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই বিষয়ে কি মনে হয় বা আপনারা আমাদের সাথে কতটা সহমত পান নাকি আপনারা জাতীয় সমী পরিবর্তনের সাপোর্টে রইছেন কেন রয়েছে আমাদের সহমত পোষণ করলো কেন না করলো কেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বিস্তারিতভাবে জানাবেন কারণ আমরা আপনাদের দিকটাও জানতে চাই আর হচ্ছে এই রকমই আরো কোন টপিক আপনারা যদি মনে করেন যে আমরা আনবো বা বাংলাদেশ এখন কি চলছে বা আপডেট বা জাতীয় সঙ্গীতের পরিবর্তন বা আপডেটস কি সমস্ত কিছু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে চাইলে আপনারা চেক করতে পারেন আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে হিসেবে তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন বক্সে দেওয়া রয়েছে আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন তার লিঙ্ক ও ডেসক্রিপশন বক্স করলে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ পর্যন্তই টাটা